দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের দশ টাকা করে এক্সাম গ্র্যান্ড দেওয়া হচ্ছে এই সংক্রান্ত তথ্য আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এই গ্র্যান্ড দেওয়ার জন্য বোর্ডের তরফ থেকে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ডাব্লিউ বিবিএসি ডেটা ডট কমের মাধ্যমে স্কুলের তথ্য সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে হবে ডাব্লিউ বিবিএসি ডাটা ডট কমে লগ করতে গিয়ে বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের সমস্যায় পড়েছেন সেই সমস্যা কীভাবে সমাধান করা যেতে পারে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি ডাব্লিউবিবিএসি এই পোর্টালটি ওপেন করে নিয়েছি এরপর লগ ইন পেজে যাওয়ার জন্য এখানে নিচে লগ ইন পেজে ক্লিক করব এখানে লগ ইন পেজ চলে আসবে লগ ইন করার জন্য এখানে স্কুল ইন্ডেক্স নম্বর দিতে হবে তারপর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে পরবর্তী কাজটি করতে হবে তবে এখানে লগ ইন অপশনে ক্লিক করলেই অনেক রকমের সমস্যা আসছে যার মধ্যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ফোন ফোন অর্থাৎ ওই বিদ্যালয়ের নাম্বার হয়তো আপডেট নেই ফাউন্ড যে কারণে ফোন নট ফাউন্ড আসছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করতে অনেক ক্ষেত্রেই আবার অবসরপ্রাপ্ত বিদ্যালয় প্রধানের মোবাইলে ওটিপি যাচ্ছে কিংবা কোনো কারণে ভুল মোবাইল নাম্বার দেওয়ার কারণে ওটিপি আসছে না এই মতো অবস্থায় বিদ্যালয়গুলি ডাব্লিউ বিবিএসি ডেটা ডট কমে লগ ইন করতে পারছেন না এই সমস্যাগুলির সমাধান করার জন্য এখানে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য রিজিয়নাল অফিসের নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে এই তথ্যগুলি দিয়ে আপনারা ইমেল করুন আপনার যে সমস্যার সৃষ্টি হচ্ছে লগ ইন করতে গিয়ে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটি লিখে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের রিজিনাল অফিসে নির্দিষ্ট ইমেল আইডিতে ইমেল করুন এবং সেই সঙ্গে ফোন নাম্বার আপডেট করতে হলে নিজের ফোন নাম্বারটি লিখে সেই ইমেল করবেন ইমেল করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওনারা সেই আপডেট করে দেবেন তারপর আপনি এখানে লগ ইন করতে পারবেন একটি বিদ্যালয়ের ক্ষেত্রে এই সমস্যা হয়েছিল তারপর নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করার চব্বিশ ঘন্টার মধ্যেই তারা ফোন নাম্বার আপডেট করে দিয়েছেন এখন বিদ্যালয়টি লগ করতে পারছে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট রিজোনাল অফিসের ইমেল অ্যাড্রেসে ইমেল করুন প্রয়োজনে ফোন করুন এবং আপডেট করে নিন ডাব্লিউ বিবিএসি ডেটা ডট কমের লগ ইন সংক্রান্ত সমস্যাগুলি কীভাবে সমাধান করা যাবে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ